আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাকন হোসেন, মাগুরা জেলার টাসলকের ডিলার। আর আমরা আজকে আসছি নোয়াটা বাজারে সর্দার অটোতে ফাহাদ ভাইয়ের দোকানে। এই যে ফাহাদ ভাই, জাসিম ফাহাদ ভাই, ওনার গাড়িতে আমরা সেটিং করতেছি। আর আপনারা যারা নোয়াটা বাজারের আশেপাশে আছেন, তারা নোয়াটা বাজারে সর্দার অটো ফাহাদ ভাইয়ের দোকানে এসে এরপর থেকে সেটিং করতে পারবেন। আমাদের ডিভাইস আমরা এই যে কম্বো আছে, তারপর আপনার শুধুমাত্র রিমোট যেটা পুরো আছে, তারপর জিপিএস আছে। তো এটা ফাংশন আমি একটু দেখাই, আপনারা দেখেন পুরোটা আসে। আচ্ছা আপনারা দেখেন, গাড়িটা যখন লক অবস্থায় থাকবে তখন গাড়িটা যদি কেউ টাচ করে গাড়িটা বাজা শুরু করবে। আবার টাচ করলে একটু জোরে বাজবে। আচ্ছা এর একটা জিনিস আছে যে ধরেন আপনি কোথাও মসজিদের পাশে বা কোথাও রাখছেন, যেটা আপনি গাড়িটা বাজলে সমস্যা হবে, মানুষের সমস্যা হবে, সেখানে আপনি এটা সাইলেন্টলি লক করতে পারবেন। সাইলেন্টলি লক হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি গাড়িতে টাচ হয়, আপনার গাড়িটা শুধু সিগন্যাল দেবে এবং রিমোট বাজবে। এটা আরো কিছু ফাংশন আছে যেটা আমি দেখাই। গাড়িটা আপনার অরিজিনাল চাবি দিয়ে স্টার্ট করার পরে গাড়িটা স্টার্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি রিমোটে চাপ না দেবেন। এবার গাড়িটা স্টার্ট হবে, যদি কোনো চোর মাস্টার কি দিয়েও যদি আপনার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে আপনার গাড়িটা স্টার্ট হবে না। এখানে গাড়ি অরিজিনাল চাবি দিয়ে গাড়ি স্টার্ট করা যায় না। আর একটা জিনিস আছে, যদি আপনার চাবিটা ভুলে কোথাও যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনার শুধু রিমোট যেটা আছে গাড়ির, রিমোট দিয়ে আপনি গাড়িটা স্টার্ট করে নিয়ে চলে আসতে পারেন। রিমোটের এই বাটনটাই, দুইটা চাপ দিলে মিটার অন হয়ে যাবে এবং আপনি গাড়িটা স্টার্ট করে আসতে পারবেন। চাবি ছাড়া, এটা কিন্তু চাবি নাই, গাড়িতে চাবি না, আপনি চাবি ছাড়া স্টার্ট করে আসতে পারবেন। তো আপনাদের যাদের দরকার হবে আপনারা চলে আসবেন সর্দার অটোতে ফাহাদ ভাইয়ের কাছে, এসে আপনারা সেটিং করে নিয়ে যাবেন। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের টাসলক কম্বের রিমোটের ফাংশন গুলো, এছাড়াও আরো অনেক ফাংশন রয়েছে। যেমন আপনার মোটরসাইকেলে টাচ করলে বা আপনার মোটরসাইকেল যদি মুভমেন্ট হয় তাহলে আপনার ফোনের সাথে সাথে ফোন চলে আসবে। এছাড়া আপনার গাড়িটা সারাদিনে কোথায় কোথায় গিয়েছে, কোথায় দাঁড়াইছে, কতক্ষণ ছিল, কখন স্টার্ট হয়েছে সব দেখতে পারবেন। সারাদিন মোটরসাইকেলটা কত কিলো চলিছে এটাও দেখতে পারবেন। এটা শুধু আমাদের মোটরসাইকেলের জন্য না, আমাদের প্রাইভেট কার, বাস, ট্রাক সবকিছুতে লাগাতে পারবেন। সিএনজি, অটো রিক্সা সবকিছুতে আমাদের জিপিএস এ লাগাতে পারবেন। আমাদের তিনটা প্রোডাক্ট আছে, এটা হলো আমাদের টাসলক জিপিএস। এটা শুধু জিপিএস এর ফাংশন গুলো আছে, কল আসবে বা আপনি এসএমএস করে বন্ধ করতে পারবেন। তারপর আপনার মোটরসাইকেলটা কত কিলোমিটার চলেছে, কোথায় কোথায় গেছে এগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের রিমোট, এটা হচ্ছে আমাদের রিমোট, যেটা অ্যালার্ম সিস্টেম। অ্যালার্ম হবে, আপনি চাবি ছাড়া স্টার্ট করতে পারবেন, গাড়িতে টাচ করলে অ্যালার্ম বাজবে, রিমোট ভাইব্রেশন করবে, আরো অনেক ফাংশন আছে এর ভিতরে। আর এটা হচ্ছে আমাদের কম্বো, যেটার ভিতরে আমাদের এই রিমোট প্লাস জিপিএস দুইটাই একসাথে দেওয়া আছে। এই দুইটা মিলায়ে এই কম্বোটা দেওয়া, এই দুইটা মিলায়ে যে ফাংশন গুলো আপনারা পাবেন, যে সিকিউরিটিটা পাবেন, এটার ভিতরে আপনারা সেই সিকিউরিটিটা পাবেন। তো যাদের দরকার হয় তারা অবশ্যই চলে যাবেন নোয়াটা বাজারে ফাহাদ ভাইয়ের দোকানে। আর এছাড়াও আমার অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো কিছু জানার থাকে আমাকে ফোন করতে পারেন বা আমার অফিসে এসে আমার সাথে কথা বলতে পারেন। এছাড়াও আমাদের প্রতিটা ডিভাইসের সাথে, প্রত্যেকটা ডিভাইসের সাথেই রয়েছে এক বছরের রিপ্লেস গ্যারান্টি। এক বছরের ভিতর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে নতুন আর একটা দিব, আমরা ওইটার সার্ভিসিং করে দেবো না, আমরা ওইটা চেঞ্জ করে নতুন আর একটা দেবো, সেই জন্য আমরা বলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদি কোনো সমস্যা আপনারা পড়েন আমরা অবশ্যই আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, এক বছরের ভিতরে আমরা আপনাদেরকে রিপ্লেস করে নতুন আর একটা দিয়ে দেবো। আমি আপনাদেরকে কার্ডটা দেখাই, এই যে আমাদের কার্ড, আমাদের ওয়ারেন্টি কার্ড, এটা অফিস কপি আর এটা আপনাদের কপি। তো এটা আপনাদের কাছে থাকলে আর কোনো কিছু লাগবে না। যদি অনেকেই মনে করেন যে আমার ডিভাইসের কোনো যদি কোনো সমস্যা হয় আমি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবো কিনা, আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এক বছর পরে আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি। তো
তখন আপনার ডিভাইসটা সার্ভিস করে দেওয়া হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে।